রিজাবুল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রিজাবুল, আপনারা দেখছেন আজকে আমরা এসেছি পাতা মিউজিক চ্যানেলের জন্য শুটিং করতে। আর যে গানটি আছে সেই গানটি হচ্ছে, গানটির নাম হচ্ছে পুরাতন ডায়েরি। আজকে আমরা পুরাতন ডায়েরি গানের জন্য শুট করতে চলে এসেছি রাস্তা রোডের মধ্যে। এখানে একটা শুট চলো, বাকি সিনটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে শুরু করছি, আপনারা এই ব্লগ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা পাতা মিউজিক চ্যানেলের জন্য পুরাতন ডায়েরি যে গানটি রিসেন্টলি আমরা আপলোড করেছি আমাদের পাতা মিউজিক চ্যানেলে, এই গানটি কিভাবে আমরা শুট করেছি, কোথা থেকে শুট করেছি, কিভাবে সম্পূর্ণ করেছি, সম্পূর্ণ কাহিনীটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এখন আমরা চলে এসেছি রাস্তা রোডের মধ্যে, এখানে একটা শুট নেবো, তারপর আপনাদেরকে স্কুল লাইফের সিনটা দেখাবো। তারপরে অনেক রকম সিন দেখতে পাবেন, যেমন সাইকেলে আসা, নায়ক আর সাইকেল নিয়ে আসবে, অনেক কিছু দেখতে পাবেন। চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এখন আমরা 4 নম্বর শুটের জন্য চলে এসেছি পচাদার সেলুনের সামনে। এটা হচ্ছে সেই পচাদার সীমান্ত সেলুন। এখানে একটু আমাদের যে নায়ক আছে তার শেভিং করা হবে, শেভিং করার পরে আমরা সেকেন্ড শুট নিয়ে নেবো, তার জন্য এসেছি। তো ইতিমধ্যে এখন আমাদের বুলু মামার কাছে চলে যাবো, বুলু মামা কি বলছে ব্যাপার নিয়ে দেখে নেবো। বলছি মামা, এখন আমাদের এখানে যে শ্যুটটা হবে এখানে কি করা হচ্ছে? ভেতরে ভেতরে নায়কের একটু চুল দাড়ি কাটানো হবে, 4 নম্বর ভিডিও। আচ্ছা, আর এরকম ভালো ভালো ভিডিও আপনারা পেতে আমাদেরকে সহযোগিতা করবেন, পাতা মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আরও অনেক আপনাদেরকে। আবারও আমরা চলে এসেছি নায়কের কাছে, নায়ক এখানে বসে আছে এবং আমাদের সাবিনা দিদি, আমাদের সবার প্রিয় সাবিনা দিদি আমাদের নায়ককে মেকআপ করিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেকটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাবিনা দিদি কীভাবে মেকআপ করছেন। আর সাবিনা দিদি খুবই নাম করা একটা মেকআপ আর্টিস্ট, আমাদের এখানকার খুবই খুবই জনপ্রিয় একটা মেকআপ আর্টিস্ট, যেখানে বড় বড় অনুষ্ঠান বাড়ি বা যে কোনো বিয়ে বাড়ি সমস্ত জায়গাতে কিন্তু ওনার ডাক আসেন, আর খুবই ভালো পরিমাণে মেকআপ করেন। আপনাদের যদি মেকআপ আর্টিস্টের কোনো প্রয়োজন হয় বা রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবিনা দিদিকে মেকআপ করানোর জন্য বুকিং করতে পারেন। তার স্ক্রিনে আমি নাম্বারটা মেনশন করে দেবো, এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি সাবিনা দিদির মেকআপ নিতে পারবেন। খুব সুন্দর যত্ন সহকারে মেকআপ করেন। তো এখন মেকআপটা দেখানো যাক। আবার আমাদের পরবর্তী শ্যুটের জন্য ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরাম্যান ঠিক করে নিচ্ছে, এখানে ক্যামেরা সমস্ত কিছু যা কিছু লাগে ক্যামেরা ঠিক করে নিচ্ছে সেট আপটা। তো পরবর্তী শ্যুটে আমরা চলে যাব। আর সাজুদা এখানে এসেছে, আমাদের নতুন একটা অতিথি, পাতা মিউজিক চ্যানেলের নতুন একজন টিমের সদস্য সাজু মল্লিক। তো এখন যে সিনটা আপনাদেরকে দেখাবো এই সিনটা খুবই সুন্দর একটা সিন। এখানে যিনি নায়িকা আছেন, নায়িকা দাঁড়িয়ে আছে সাইকেলে করে, আর নায়িকার সাথে নায়িকার বান্ধবীরা দুপাশে দাঁড়িয়ে আছে, নায়িকা যাচ্ছে টিউশন পড়তে, দু বান্ধবীর সাথে গল্প করতে করতে এই সিনটা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন আমরা চলে এসেছি আমাদের এই একজন শিক্ষকের কাছে, তিনার এখানে কি বিশেষ কিছু ভূমিকা আছে যেটা আমরা এখানে ধীরে থাকতে দেখতে পেলাম। কারণ আমাদের এই যে গানটি আজকে শুটিং চলছে, এই গানটির নাম হচ্ছে পুরাতন ডায়েরি। যে গানটি শ্যুটের জন্য আজকে এখানে কাজ চলছে, সাইডে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে এসে রহমান সবাই এখানে উপস্থিত আছেন, তার ফাঁকে আমাদেরও শিক্ষকের হাত ধরে আজকে এই শ্যুটিংয়ের জন্য আমাদের প্রয়োজন ছিল, সেটি আমাদের স্যার ম্যানেজমেন্ট করে দিয়েছেন। তার জন্য ওনার কাছে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো স্যারের হাতে মাইক্রোফোন তুলে দুটো আটটা প্রশ্ন করবো, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমার নাম শেখ কাশিম আলী, আমি ইংলিশের শিক্ষক। আজ এখানে এই যে পাতা মিউজিক থেকে যে শ্যুটিং হচ্ছে এই ব্যাপারে আমি এসেছি। মিলন
এসজেড রহমান। হ্যাঁ, ওরই ডাকে আমি সাড়া দিয়ে এসেছি। আমার অনেক ছাত্র ছাত্রী এসেছে, তো তাদের একটা ভূমিকাও আছে। এই যে মিউজিকটা হচ্ছে গানটি হচ্ছে, হ্যাঁ, এই যে পাতা মিউজিকের গান, সেখানে ওদেরও একটা ভূমিকা আছে। অনেক তাদের পাতা মিউজিকের গান, সেখানে ওদেরও একটা ভূমিকা আছে। অনেক শুটিং চলছে এখানে। এই যে আমি এখানে যোগদান করতে পেরেছি, এতে আমার খুবই ভালো লাগছে। আমরা এই যে চ্যানেলটাকে উজ্জীবিত করার জন্য এই যে শুটিং করছি, শুটিংকে আপনারা নিশ্চয় সাফল্য মিটিংয়ে যোগ দিয়েছে। তো এই চ্যানেলটাকে যাতে আপনারা সাবস্ক্রাইব করেন, নাম হচ্ছে পাতা মিউজিক। এই চ্যানেলে ওনার কে আছেন? এই চ্যানেলে ওনার হচ্ছে এসজেড রহমান। লাভ রোমান বিশেষ করে দেখি, সেগুলো সত্যি প্রশংসনীয়। আজকে যে এই যে শুটিংটা হচ্ছে, এই গানটির নাম হচ্ছে পুরাতন ডায়েরি। আমার বিশ্বাস এই চ্যানেলটি দেখবেন এবং গানটি নিশ্চয় আপনাদের ভালো লাগবে। চ্যানেলটার নাম হচ্ছে পাতা মিউজিক। ধন্যবাদ। রেডি, 1 2 3 স্টার্ট। তো এখন আমরা আবার চলে এসেছি পরবর্তী একটা শ্যুটের জন্য। এখানে ভূমিকাটা হচ্ছে নায়ক বেরোচ্ছে বাড়ি থেকে স্কুল টিউশন যাওয়ার জন্য, তার সাথে তার বন্ধু একই সাথে তারা যাবে, তাই দুজনে মিলে বেরোচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আউটডোর শ্যুট করার জন্য, অর্থাৎ বাইরে একটা শ্যুট হবে। এখানে নায়ক এবং নায়িকা সবাই প্রেজেন্ট থাকবে, তার মধ্যে ডিরেক্টর থেকে শুরু করে আমরা সবাই এখানে প্রেজেন্ট আছি। এখানে যে সিনটা দেখানো হবে, সেটা দেখলে আমরা বুঝতে পারেন কতটা একটা রোমান্টিক ব্যাপার ছিল। তো আমরা দেখুন, এনজয় করুন। এবং এই গানটি যদি আপনারা এখনও পর্যন্ত পাতা মিউজিক চ্যানেলে না দেখে থাকেন, তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পাতা মিউজিক চ্যানেলে যাবেন, ইউটিউবে সার্চ করুন পাতা মিউজিক, তারপরে আপনি সেই গানটি দেখতে পারবেন, অথবা এই গানটির নাম লিখেও সার্চ করতে পারবেন, পুরাতন ডায়েরি, বাংলা বা ইংলিশেতে। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কি করব, এই গানটির লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেখুন, খুবই 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 রোমান্টিক একটা সিন হতে চলেছে। এখানে নায়ক নায়িকা দুজনাই থাকবে মুখোমুখি সাইকেল। তো খুবই সুন্দর একটা সিন এখানে দেখতে পাচ্ছেন। দুজন কিন্তু টিউশন থেকে ফিরছে বাড়ি, আর তার মধ্য থেকে কিন্তু একটা নায়িকার হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা নায়ককে দেবে, আর সেটি দেখে খুবই ইমপ্রেস হয়ে যাবে আমাদের নায়ক। তো এই সিনটা দেখানো হচ্ছে। মামা বলছি, শুটিং কেমন চলছে? চ্যানেলের নাম কি? সাবস্ক্রাইব করুন। তো হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে আমাদের কিছু দর্শক এসেছে, যারা মোবাইল নিয়ে এবং গাড়ি থেকে হেলমেট পরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তারা এসে বলছে এখানে কি শুটিং চলছে। আমরা বললাম যে আমাদের এখানে পাতা মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য একটি নতুন গান আসছে, সে শুটিং চলছে। তারা আমাদের পুরনো গানগুলি দেখছে, আর তাছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছে, সব কিছু দেখভাল করছে আমাদের মামা। দেখতে পাচ্ছেন মামা এখানে দাঁড়িয়ে আছে, মামার নামও হচ্ছে ব্লু, আর মামা কিন্তু বর্তমানে ব্লু ড্রেস পরে আছে, ব্লু জামা পরে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শক এসে জড়ো হয়েছে, সবাই আমাদের গান দেখছে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে। তার ফাঁকে অনেক স্কুলের ছাত্র ছাত্রীরা এদিকে বেরিয়ে যাচ্ছে, তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শুটিং দেখছে। খুবই একটা চমৎকার একটা ব্যাপার। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যে সিনটি দেখাতে চলেছে, সেটা একদম অবাক করার মতো বিষয় একটা। দেখতে পাচ্ছেন এখানে একটা ফুচকা স্টল আছে, সেই ফুচকা স্টলে কিন্তু আমাদের যে নায়িকা আছেন আজকের গানের জন্য, নায়িকা এবং নায়িকার বান্ধবী তিনজন মিলে কিন্তু তারা এখানে ফুচকা খাবে। এই ফুচকা স্টলটাকে আমাদের স্পেশাল করে কিন্তু বুক করতে হয়েছে, স্পেশাল করে সেই ফুচকা আলোকে দিয়ে কিন্তু আমাদের এই স্যুপটাকে নেওয়া হয়েছে। আর এই ফুচকা অনেকজনে আমরা খেয়েছি, আমিও খেয়েছি, সবাই খেয়েছে এখানে। আর তো ফুচকা আওলার মাধ্যমে কিন্তু আমরা এই গানটা শ্যুট করছি। দেখতে পাচ্ছেন নায়িকা আছে, নায়িকার সাথে নায়িকার বান্ধবীরা, তারা সবাই মিলে এখানে ফুচকা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পরবর্তী শ্যুটের জন্য স্কুলের মধ্যে।
তো এখানে সিনটা আপনাদেরকে দেখাবো, খুবই একটা রোমান্টিক সিন হবে, কারণ এখানে নায়িকা নায়িকার বান্ধবীদের সাথে বসে বসে গল্প করবে, তার ফাঁকে পিছন থেকে কিন্তু আমাদের নায়ক উঁকি মেরে দেখবে, এরকম একটা ব্যাপার আছে। গানটি দেখলে আমরা বুঝতে পারবেন, একটা কথা বলে রাখি আপনাদেরকে, একটা 3 মিনিট কি 5 মিনিটের গান শ্যুট করতে আমাদের সারাটা দিন লেগে গেছে, আর এরকমই টাইম লাগে বন্ধুরা। একটা গানের পিছনে অনেক মেহনত থাকে, আপনারা হয়তো গানটি দেখেন ইউটিউবে কিছুক্ষণ দেখেন 5 মিনিট 2 মিনিট, কিন্তু এই গানটার পিছনে যে কতটা মেহনত আছে, আপনি যদি আমাদের ব্লগ ভিডিওটা দেখেন তাহলে আপনি কিন্তু একটু ইমাজিন করতে পারবেন, একটু আইডিয়া নিতে পারবেন যে একটা গানের বানাতে গেলে তো কতটা মেহনতের প্রয়োজন। তো অনেক স্ট্রাগল বা অনেক মেহনতের পরে কিন্তু একটা গান ফাইনালি রিলিজ করা হয় ইউটিউবে বা সমস্ত সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা আপনাদের কাছে একটা জিনিসই আমরা আশা করি আর কিছু না, যেটা হচ্ছে লাইক করবেন আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ভালো ভালো, এবং আপনাদের পরিবার বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওগুলি শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে একান্ত অতি কাম্য করি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এখানে নায়িকা তার বান্ধবীদেরকে নিয়ে ব্যাগপত্র রেখে তারা গল্প করছে, আর তার ফাঁকে আমি ভিডিওটি বানিয়ে নিচ্ছি। এখানে এসজেড রহমান হচ্ছে আমাদের ডিরেক্টর, প্রডিউসার এবং আমাদের চ্যানেলের ফাউন্ডার অ্যান্ড সিও, সব কিছুতে লিরিক্স, এই গানের লিরিক্স সব কিছুতেই কিন্তু আমাদের এসজেড রহমান অর্থাৎ মিলনদা আছে। তাছাড়া এখানে নায়ক নায়িকা সবাই এখানে প্রেজেন্ট আছে। এটা গ্রাম বলে কিছু বলছে তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক দর্শক এসেছে ফুচকা স্টলের সামনে, দেখতে পাচ্ছেন অনেক 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 সংখ্যা কিন্তু আমাদের এখানে দর্শক দেখছে আমাদের শ্যুটিং, তাদের ভালো লাগছে, তারা লাইক করছে এবং ফটো তুলছে আমাদের সাথে সবার সাথে, খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। এখানে মানুষজন খুবই ভালো, খুব ভালোভাবে সাপোর্ট করছে, তার ফাঁকে আপনারা সাপোর্ট করুন একটু। আজ দেখতে পাচ্ছেন এখানে কত ভিড় জমেছে আমাদের শ্যুটিংয়ের জন্য, একের পর এক মানুষ আসছে দেখছে, অনেক ভালোবাসা দিচ্ছে মানুষরা, অনেক একটা বড়ো সড়ো একটা ব্যাপার, সবাই ভালোবাসা দিচ্ছে সাপোর্ট করছে, এবং তার ফাঁকে আপনারা একটু সাপোর্ট করুন। দেখতে পাচ্ছেন ফুচকা স্টলের সামনে কিন্তু সেই ফুচকা স্টল আছে দাঁড়িয়ে এখনও পর্যন্ত, আর নায়িকারা এখন ফুচকা খাবে, তার ফাঁকে দেখতে পাচ্ছেন সাবিনা দিদি দাঁড়িয়ে আছে, আমাদের এস রহমান, আমিও দাঁড়িয়ে আছে, সবাই মিলে আছে, নায়িকা এখানে ফুচকা খাবে। দেখতে পাচ্ছেন কত সাইকেল এখানে এসেছে, কত মানুষের ভিড় জমেছে শ্যুটিংয়ের জন্য। আমাকে নেতা নিয়ে হ্যাঁ যত খাচ্ছে দাম নিবে মার্কেট। হ্যাঁ ফুচকা কেমন টেস্ট হয়েছে সামনে দিদি? আমাদের গ্রামে ফুচকা কেমন টেস্ট? ঝাল লাগছে, জলের অবস্থা আছে কিছু? তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সকল মিলে ফুচকা খাচ্ছি, নায়ক নায়িকা এবং আমার দীমিকা পাটি, সাবিনা দিদি, দেবরাজ তার থেকে শুরু করে সবাই মিলে আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি, আর তারপরে আমার চলে এসেছে আবার শ্যুটের জন্য। দেখতে পাচ্ছেন এজার রহমান আমাদের কিন্তু হাতের মধ্যে একটা চিঠি রেখেছে, যে চিঠিটাকে ক্যামেরার মধ্যে হাইলাইট করা হচ্ছে, তার ফাঁকে আমাদের নায়ক নায়িকা আসবে দেখতে পাবেন। এখানে কি হচ্ছে বলো? আচ্ছা এটা এটা কারা কি দেখছে? আচ্ছা দিয়ে গল্প করতে করতে আসেনি কারা? আচ্ছা ক্যামেরাম্যান কো? আপনাদের ক্যামেরাম্যান কো? দেখতে পাচ্ছি না তো, চলো ওই যা দেখা দেখা কো ডিরেক্টর কো ডিরেক্টর ডিরেক্টর কই আচ্ছা ঠিক আছে দেখছো।
বাহ, দারুণ ছবি আছে। হ্যালো, এই তো এখন এই দুপুর হলো, এবারে যাবো সামরাঘাটে ভাত ফাত খাবো, দিয়ে এবারে তো আমরা মোটামুটি এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 3:30 বাজছে, আর আমরা কিন্তু 10:11 সময় একটা টিফিন করেছিলাম, ছোটখাটো টিফিন একটা করেছিলাম। তো এখন চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে, যে রেস্টুরেন্টের মধ্যে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেবো, দুপুরে লাঞ্চটা এখানে সেরে নেবো। তারপর চলে দেখতে পাচ্ছেন সাজু এসেছে, আমাদের সাবনিদি আছে, এস এর রহমান, আমাদের বুলু মামা, এখন লাঞ্চ করছে, আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি অলরেডি। না ভাত মামা, খাওয়া দাওয়া ঠিক আছে তো? তো এখন আমরা প্রায় শুটিং শেষের দিকে চলে এসেছি। তো এখন আমরা চলে এলাম রোডের মধ্যে আবারও, কিন্তু আউটডোরে। তো এখানে যে সিনটা আমরা দেখানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের নায়িকা যিনি ছিলেন, আমাদের নায়ককে চিঠি দিয়েছিলেন, সে খুশিতে সে আনন্দতে এখানে ঘোরাঘুরি করছে, লাফালাফি করছে, তারপরে বাইক চালানো শিখছে। সময় একটা ব্যাপার স্যাপার একটা মানুষের মনের মধ্যে যে ফিলিংসটা আসে, সে ফিলিংসটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আনন্দেতে, নায়ক নায়কের বন্ধু, দেখুন আপনারা। আর এরপর আমরা সেটিং শেষের দিকে প্রায় চলে এসেছি, পরবর্তী আবারও নতুন একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। সেই ব্লগের মধ্যে আবারও কিন্তু নতুন কোনো গান বা নতুন কোনো ছন্দ বা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনার যদি এই ব্লগ ভিডিওটা আজকের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করুন, যে যেখান থেকে দেখছেন, আপনি যদি ফেসবুক থেকে দেখেন লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর পাতানি যুগের সোশ্যাল মিডিয়া বলতে গেলে অফিসিয়ালি আমাদের ফেসবুকে পেজ আছে, সে পেজে যে আপনি সার্চ করবেন ফেসবুকে, যে আপনি লিখতে পারেন পাতা মিউজিক, তাহলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন। তাছাড়া ইউটিউব তো আছেই, তারপরে ইনস্টাগ্রামে আপনি পেয়ে যাবেন পাতা মিউজিক অফিসিয়াল আমাদের হ্যান্ডেল আইডি। তো খুবই সুন্দরভাবে এখানে শুটিং হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দৃশ্যটা খুবই সুন্দর, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, এবং এই মুহূর্তে কিছুক্ষণের আগে কিন্তু একটু বৃষ্টি নেমেছিল টিপ টিপ, তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা ক্লিয়ার হয়ে যায়, আবহাওয়াটা খুব ঠান্ডা আছে, এই ঠান্ডা ওয়েদারের মধ্যে শুটিংটা খুবই সুন্দর হচ্ছে। তো আমরা প্রায় শুটিং শেষের দিকে চলেই আসি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন গান দেখার জন্য অপেক্ষা করুন, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, পাতা মিউজিকটি সবাই সাবস্ক্রাইব করুন, এবং নতুন ভিডিও আসতে চলেছে আজকে, ধন্যবাদ, পাতা মিউজিকের সাথে থাকুন, সাথে আছে।
সুন্দর অভিনয় করে, আপনাদের সবার ভালো লাগবে, সাথে থাকুন, শুনতে থাকুন। হচঙ্কা বাড়ি দেবে আমি দেবে। আজকে ব্লগটি এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ধন্যবাদ।